তালিকা দিন। আমি আপনাকে তালিকা দিচ্ছি, যে 16 জন মানুষ লোকসভা নির্বাচনের ফলাফলের পর থেকে নিহত হয়েছে সেই তালিকা আমি আপনাকে দিচ্ছি, মমতা দেবী তালিকা। আর একটা কথা বলি, যে মহেশ অনেক স্মৃতি বলেছে জায়গা, মমতা দেবী এসেছিলেন নর্থ, তার কারণ সরকারি পয়সায় হেলিকপ্টার চড়তে কোনো অসুবিধা নেই, সেজন্য ইস্কন করে হেলিকপ্টার চড়ে এবার এখানে এসে রথযাত্রা করে। রথ হচ্ছে মানুষের অত্যন্ত একটা বৈচিত্র্যের মাঝে একটা জায়গা, যে জগন্নাথের রথ যেমন একমাত্র বিগ্রহ জগন্নাথ, যিনি রাস্তায় বেরোন তার অনুগামীদের দর্শন দেয়। ভারতবর্ষের কোন বিগ্রহ নেই যে রাস্তায় বেরোন, আমার একমাত্র বিগ্রহ জগন্নাথ দেব রাস্তায় বেরোন। আমি আজকে বলি, আপনি নিয়ে নেন তাকে, আপনি জানেন যে জগন্নাথ দেবের ওখানে কি রীতিনীতি আছে। আপনি নিয়ে এলেন কাকে? নুসরতকে। নুসরতের শিল্পী সত্তা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু আমি একটা ধর্মে বিশ্বাস করি, অন্যের ধর্মকে শ্রদ্ধা করি, তো আমার ধর্মের আঘাত।